হ্যালো ভিউয়ার, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। চলে আসলাম সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে কিন্তু আমি কথা বলবো ট্রাক অ্যান্ড বাস সিমুলেটর এশিয়া কবে আমরা ডাউনলোড করতে পারবো এই বিষয় নিয়ে। আমরা কিন্তু অনেক প্রতীক্ষায় আছি আসলে আমরা গেমটা ডাউনলোড করতে পারবো কিনা, কারণ এর আগে কিন্তু তারা অনেকবার ডেট দিয়েছে কিন্তু ডেট দিয়েও তারা গেমটাকে দিতে পারেনি। প্রায় ডেট থেকে 2 বছর হয়ে যাচ্ছে হয়তো অনেকে বলে, তারপরেও কিন্তু আমরা এখনো গেমটা পাইনি। লাস্ট তারা যে আপডেটটা দিয়েছে গেমটা কবে নাগাদ আমরা পেতে পারি, প্লে স্টোরে আসলেই আপডেট করেছে কিনা, এই বিষয়ে আমি আজকে তোমাদেরকে বিস্তারিত জানাবো। ট্রাক অ্যান্ড বাস সিমুলেটর এশিয়া কিন্তু আজকে আমাদের হাতে আসার কথা। যেমনটি বাস সিমুলেটর বাংলাদেশ আমরা যেদিন বলেছিল সেদিনই হাতে পেয়েছিলাম, তার মানে প্লে স্টোরে আমরা কিন্তু পেয়ে গিয়েছিলাম, কিন্তু ট্রাক অ্যান্ড বাস সিমুলেটর এশিয়া কিন্তু আমরা এখনো হাতে পাইনি। যদিও তারা বলেছিল 1/10/2021 তারিখে তারা কিন্তু গেমটা আমাদের হাতে দিয়ে দেবে, কিন্তু তারা কিন্তু এখনো দিতে পারেনি। কি তার কারণ? লাস্ট তারা যে পোস্টটা দিয়েছে সেই পোস্টে তারা জানিয়েছে তারা নাকি গেমটাকে প্লে স্টোরে আপলোড করে দিয়েছে। প্লে স্টোরে গেমকে আপলোড করা হলে মিনিমাম প্লে স্টোরের নিয়ম অনুযায়ী 60 দিন সময় নিতে হয়। 7 দিন সময় দেওয়ার পর তারা কিন্তু গেমটাকে রিভিউ করবে, ডেভেলপারের ক্রিয়েটিভিটিকে দেখবে, দেখার উপর ভিত্তি করে কিন্তু তারা গেমটাকে রিলিজ করে দিবে। তবে বন্ধুরা, এক্ষেত্রে দেখা যায় 7 দিন বললেও তারা কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে গেমটাকে দিয়ে দেয় যদি গেমটার ক্রিয়েটিভিটি ভালো থাকে। বন্ধুরা, আমরা কিন্তু দেখেছি তারা গেমটাকে কিভাবে তৈরি করেছে কি বা কিভাবে ফিচার দিয়েছে, কিন্তু গুগল প্লে স্টোর কিন্তু দেখবে ডেভেলপারের ক্রিয়েটিভিটি, ডেভেলপার কিভাবে গেমটাকে তৈরি করেছে। তো এটা দেখার জন্য গুগল প্লে স্টোর হয়তো কিছুদিন সময় নেবে। এক্ষেত্রে তাদের নিয়ম অনুযায়ী 7 দিন থাকে 2 থেকে 3 দিনের মধ্যে আমরা গেমটা হয়তো পেতে পারি। যদি তারা সত্যি সত্যি দিয়ে থাকে আমরা আসলে বুঝতে পারবো, যেহেতু তারা এতদিন ধরে গেমটা কষ্ট করে তৈরি করছে, এবার হয়তো তারা সত্যি বলছে গেমটাকে আপলোড করে দিয়েছে। তবে এক্ষেত্রে একটি কথা থেকে যায়, সেটি হলো যে গেমটা যদি প্লে স্টেশন দিয়ে রাখতো তাহলে হয়তো অনেকের মনে এই ধরনের প্রশ্ন আসতো না যে আমরা গেমটা কি পাবো কি না। বন্ধুরা, দেখা যাক, তারা যেহেতু বলেছে গেমটাকে তারা প্লে স্টোরে আপলোড করে দিয়েছে, তা আমরা অপেক্ষা করেছি, আর একটু অপেক্ষা করে দেখি আমরা কোন দিন গেম পাই। তবে আশা করছি হয়তো আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই আমরা গেমটাকে পেয়ে যাবো যদি প্লে স্টোর অ্যাপ্রুভ করে দেয়। তো বন্ধুরা, যা হোক, আজকের ভিডিওটা এইটুকুই। আমি যখনই আপডেট পাবো তখনই তোমাদের সামনে আবারও ভিডিও নিয়ে চলে আসবো। তো বন্ধুরা, আজকের ভিডিও তো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।